আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাধারণ জীবন। তো আজকে একটু ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসলাম, মেয়ের সাথে খেলতে খেলতে মেয়েকে কেক বানানো শেখানো। এভাবে বাচ্চাদেরকে খেলতে খেলতে শিখালে ওরা শিখে যাবে। এখানে আজকে আমি আর আমার মেয়ে কেক বানাবো, আমি বানাবো, আমার দেখে দেখে ও বানাবে। তো এটা এটা হচ্ছে দেখে দেখে শেখা। তো দুজনের এই যে নিয়ে নিলাম, এখানে হচ্ছে 1/3 কাপ ময়দা আর একটা ডিম। একটা ডিম দিয়ে মানে আস্তে আস্তে শিখবো আর কি, দেখে দেখে শেখা। আর এখানেও 1/3 কাপ ময়দা আর একটা ডিম। আর এগুলো তো আছে চিনি টিনি, এগুলো এই যে দুধ, এটা দুজনের, এটা যেমন আলাদা আলাদা নিছি, কিন্তু দুধটা দুজনের, এটা যতটুকু লাগে আমরা দেব। তো শুরু করতেছি আমরা, আসো, তুমি রেডি? দেখবো ও আমার দেখে দেখে বানাবে, দেখি কেমন হয়, দেখা যাক। এই যে এই তোমার আন্ডাটা একটু লম্বা সাইজের, আমারটা একটু গোল সাইজের। দুজনের দুই দিকে দুই আন্ডা। ডিম নাকি ও ফাটাবে, দেখি পারে নাকি। বললাম যে আমি ফাটাই দিই না। আচ্ছা থাক, সব কিছু শিখা ভালো। তুমি রেডি? নাও, এটা তোমার বাটি, এটা আমার বাটি। ওকে, ডিম ভাঙো। আমার আন্ডাটা একটু লম্বা সাইজের, তোমারটা একটু গোল সাইজের, নাকি পাল্টে গেছে? আমারটা না গোল সাইজের ছিল। এই প্রথমে এভাবে কাকু, এর ভিতরে কতগুলো রয়ে গেছে তোমার, জিনিস অপচয় করতে নেই, বুঝছ? আয় আয়, সব ঘরে ফেলতেছে। তোমার ডিমটা দেখো আর আমার ডিমটা দেখো, তোমার ডিমটা লেটকাই গেছে, আমারটা ভেঙে দিচ্ছি। দাও, হ্যাঁ ফেটাও, চামচ দিয়ে ফেটাতে হবে, কোনো ইয়ে লাগবে না, মেশিন লাগবে না, এইভাবেই ফেটাবো আমরা। চিনি দাও, চিনি দিয়ে ফেটাতে হবে। মাপতে হবে তো, চিনি দেব হচ্ছে 1, একটা ডিম না, 2, নাও তুমি দুইটা নিয়ে নাও, 1, 2। চিনি কি বেশি দিবা না কম দিবা, কোনটা? এই যে আমাদের ডিমের এই অবস্থা। তো এখন এখানে আমরা, এখানে আমরা 3 টেবিল চামচ করে, আমি 3 টেবিল দিয়েছি চিনি, ও দিয়েছে 3 টেবিল চামচ। এখন দেব হচ্ছে আমরা তেল দেব, 1 টেবিল, 2 টেবিল, না তুমি না, তোমারটা তুমি দাও, আমি দেবো কেন, না 2 টেবিল চামচ দিলাম, যেহেতু একটা ডিম, আমারটা আমি ফোম করে নিচ্ছি। কয়টা দিছো, 2টা হয়েছে, আচ্ছা এটা রেখে আসো। আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, হয়ে গেছে। এখানে একটু একটু লবণ দেব, দাও, হ্যাঁ 1 চিমটির মতো, আমারটা দিই, আমি একটু দিচ্ছি 1 চিমটির মতো লবণ, হয়ে গেছে, আর লাগবে না। এবার আবার লেড়ে নেব, লাগতে 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 লাগতে, এটারে দেব ঘুটা। এখন দেব হচ্ছে ময়দা, আস্তে আস্তে দিতে হবে, চাল চালতে হবে তো। আচ্ছা প্রথমে ওরটাতে দেখ, দাও তোমারটা দাও, ময়দা দিয়ে দাও, হ্যাঁ এখানে হচ্ছে 1/3 কাপ, আর 1/2 চা চামচ বেকিং পাউডার দাও, 1/2 চা চামচ, এটা তো 1 চামচ, অর্ধেক, হ্যাঁ অর্ধেক, তোমারটা এবার চেলে নাও।
আস্তে আস্তে লাড়াতে থাকো নিচেরটা, সবগুলো দিও না, একটু নিচের গুলো লাড়াও আগে। আমি কেন লাড়াবো তোমারটা, তোমারটা তুমি লাড়াবা। আস্তে আস্তে হালকা হাতে লাড়াতে হবে। লাড়াতে হয়েছে, লাড়ানো আশপাশ লেগে আছে তো। বাস তুমি এবার লাড়াতে থাকো, এখন হচ্ছে আমারটা দেব। তো এখন হচ্ছে আমি শেষ দেওয়ার, এখন আবার মিশিয়ে নিচ্ছি হালকা হাতে। তোমারটা দেখাও, তুমি যে একটু কথা বলতেছো না, সবাই তো মনে করবে তুমি কথা বলতে পারো না, একটু কথা বলো। কাঁটা চামচ তো দুইটা নিলাম, কিন্তু মেশিন কি আর দুইটা নিতে পারবো? একবার তোমারটা ফোম করব, একবার আমারটা ফোম করব নাকি? এখানে একটুখানি গরু দুধ দেব, এখানে 2 টেবিল 2 চামচ গরু দুধ দেব। আমি 2 চামচ নিয়ে নিলাম, এবার তুমি 2 চামচ দিয়ে দাও এখান থেকে। সমান সমান করে, কম বেশি হয়ে যাচ্ছে তো, আর দিও না বেশি, দিলে তো হবে না, মাপ ঠিক মতো হতে হবে তো। ময়দার সাথে দেওয়াই উচিত ছিল, কোকো পাউডার নাই, নাহলে ও চকলেট কেকটা পছন্দ করে, চকলেট কেক বানানো যেত। তবে চকো চকো আছে, চকো চকো দিবে নাকি? গোটা গোটা হয়ে আছে কেন? তুমি একটু দুধ দিছো, ও একটু দুধ দিছে, আমি দিই নাই, আমারটা মনে হচ্ছে যেন ঠিক আছে। দুধের গুঁড়িগুলো চাক্কা চাক্কা হয়ে আছে, 1 চামচের মতো দিছো দুধ। হয়েছে হয়েছে, দেখি এরকম আছে কেন? আবার দেখো আমারটা আর তোমারটা বলে চালাই দিও না। তো আমাদের ইয়ে রেডি, এটা হচ্ছে ওর, এটা হচ্ছে আমার, আমারটা আমি একটু সরে রাখি নাহলে আমার নাও। তুমি এগুলোতে বানাও আর আমি বানাবো, তুমি কি ছোটো সাইজ বানাবো? কই, ও ছোটো সাইজ বানাবে, ও যে বাবালি কত ছোটো ছোটো, ও যেমন চিকনি ওর কেক হবে, ছোটো ছোটো চিকনি চিকনি। আমাকে দাও কাগজ, আমাকে একটু মোটকু সাইজের গুলো দাও। তো ওর ঢালুক, আমার গুলো আমি ঢালি,
পুরা ভর্তি করবা না, বুঝছো? বিসমিল্লাহ বিসমিল্লাহ পড়ে ঢালো, সব কিছু করার আগে বিসমিল্লাহ পড়তে হবে। আমরা ঢেলে নিচ্ছি। তো এই যে ওর বাটি খালি, আমার বাটিও খালি। এখন ও কি করতেছে, চকচকো দিচ্ছ? তবে আমারগুলোতে আমি দেব না, ও তো চকলেট কেক পছন্দ করে সেই জন্যে। দেখুন কি করছে, এটা হচ্ছে ও চাচ্চুর কে দিয়ে এগুলাতে ইয়ে বানাইলো, এগুলোতে দাও নি। আর আমার হচ্ছে এই চারটা, 1 2 3 4, এটা কার, এটা তোমার। তো এগুলো আমি এখন ঢেকে দেব, একটা পাতিলে দিয়ে দিলাম আমি। দেখো তোমার কি কের কি অবস্থা, ঠ্যাং ওইদিকে চলে গেছে, কের হাত ওইদিকে চলে গেছে, আর এই যে এটা কি, আর এগুলো হচ্ছে আমার চারটা, আমার 1 2 3 4, আর ওর হচ্ছে 5টা। এটা কি কেকের উপর কি কি দিয়ে দিছে, ক্যারাবেলা, এটা কি নামিয়ে নিচ্ছি আমরা। আমার গুলো আমি 4টা দিছি, তুমি কতগুলো দিছো? একটু টুকু টুকু টুক করে আমার গুলো সুন্দর হবে। এই তোমার এটা আমার এখানে কেন আসছে, ধরো তোমার গুলো জায়গা পাইনি, কিচ্ছে কুচ্ছে। আর আমার গুলা দেখো চেহারা কি হয়েছে, কত সুন্দর ফেস কাটেন, চকলেট দি, আরো চকলেট দিচ্ছে, চকো চকো দাও। তো এ হচ্ছে মেয়ের গুলা, লিয়ে না দাও, আমার কিছু দাও, সাজে সুজে দাও একটু। নাম দিচ্ছে আমাকে, খুলতে একটা খোলো, একটা খুলি দেখাও, খোলো, কি করলা এখন, ক্যারা বেড়া মুখ দিছো কেন, খোলো, কি এমন গরম একেবারে, ওর গুলা খুলতেছে, নিচেরটা দেখাও, একটু পুড়ে গেছে, ছোট ছোট দিছে না তো সবার সাথে একসাথে বেচারা হয়ে সারে নাই, ওরা আগে হয়ে গেছে আর এরা হয়েছে পরে, এগুলো একটু বড় সাইজ তো এই জন্য। এটা খোলো, ও আচ্ছা এটা চুকে দিবা, এই যে আমার গুলো, আস্তে আস্তে শিখে যাবে। মজা হয়েছে? মজা হয়েছে নাকি, ফুক দি বলো। এটা আব্বুর, এই চকো চকো দিও না, কি করলো আমাদের বিচারক মন্ডলী খাচ্ছে। কেমন হয়েছে তোমার মেয়ের হাতের কেক? হ্যাঁ এত মজা হয়েছে, কাগজ কুটি খাই বলার, বারান্দা দিয়ে দিচ্ছি,
লিয়ানা কেক বানাইছে, এই বারান্দা ও বারান্দা একসাথে, দেখেন হাত দিলে ধরা যায়। তোমার গুলা তো তুমি সবাই খাওয়াই শেষ, আমি কাকে খাওয়াবো? আমার গুলা তো গোটা রয়ে গেছে। তো চাচুকে দিয়ে আসলো বারান্দা দিয়ে, ডাকলে ওখান থেকে দিলে মানে দেখা যায়। এটাতে ইয়ে করছে, এটা তুমি খাও, খাই দেখো। খাও, আমারটা কেমন হয়েছে তুমি দেখো। এখন তো বলবা না, তোমারটা মজা হয়েছে, তোমার কাছে তোমারটা মজা লাগতেছে। আচ্ছা ঠিক আছে, এটা দিছো কেন? এটা আমি এগুলো খাই না। আচ্ছা আমি এখান থেকে একটু খাই, তো তাজা তাজা খেতে ভালো লাগে না। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। আর এখন খাচ্ছি মেটটা। তো আজকের মতো এখানে বিদায়, কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।